Marisa. Això... Som 11. El de quin hi és? Falsa. Thank you, passa. Dono molt. Quina amb tu, mare? No amb molt, cal ser amb el cel. Cal ser, quants eleva ser, tu, mare? Taca de la cel. কাউসার একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনাদের সঙ্গে এবং তোমাদের সঙ্গে। কাউসার সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিতে এসেছিল এবং প্রস্তুতি বেশ কয়েকদিন সে নিয়েছে। নেওয়ার পরে আজকে আমরা ভাইভা নিচ্ছি এবং আসলে ভাইবার মধ্যে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে বা সচরাচর যে প্রশ্নগুলো আসে এবং তোমাদের যাদের ইচ্ছা কাউসারের মতো বিমান সেনা পদে যোগদান করবা বা সেনাবাহিনী বা নৌবাহিনীর সৈনিক পদে তোমরা অংশগ্রহণ করবা, তোমরা অবশ্যই আমাদের এই ভাইবার যে প্রশ্নগুলো হবে এই কথোপকথনগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং সবার শেষে কাউসার সোলজার ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে কতটুকু উপকৃত হয়েছে এটাও আমরা তাদের কাছে জানতে চাই। তো যাই হোক, আমরা ভাই ভাইতে চলে যাই। কাউসার, তুমি কি রেডি? জি স্যার। আর কাউসার, তোমার প্রথমত তোমার পরিবার সম্পর্কে একটু আমি জানতে চাইবো। তোমার পরিবারে কে আছেন বা তারা কি করছেন বর্তমানে? স্যার, আমার বাবা একজন ব্যাংকার স্যার, আমার মা গৃহিণী, আমার বড় ভাই র‍্যাব অফিসার নাটোর জেলার, আমার ছোট বোন ক্লাস টেনে পড়ে। আবার স্যার দাদা আছেন এই ফ্যামিলিতে, এবং আমার দাদি আছেন। আমি তো যেটা সচরাচর জানি যে তোমার মুক্তিযোদ্ধা। জি স্যার। হ্যাঁ, যাই হোক স্যার, আসলে পৃথিবীতে তো অনেকগুলো পেশা আছে, তাই না? সবগুলো পেশা বাদ দিয়ে তুমি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই পেশাতে আসতে চাচ্ছ কি কারণে বা তোমার কারণটা কি যদি একটু বলতাম? স্যার, আমি দেশকে ভালোবাসি স্যার, দেশের মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে স্যার ঈশ্বর করতে পারবো স্যার। এছাড়া স্যার, আমি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান পেলে স্যার আর্থিকভাবে স্বাবলম্বী এবং স্বচ্ছ হতে পারবো স্যার। স্যার, এছাড়া আমি বাংলাদেশ বিমান বাহিনীতে অংশগ্রহণ করে শান্তিরক্ষা মিশনে বৈদেশিক মুদ্রা দিয়ে সম অর্জন করতে পারবো স্যার। এছাড়া স্যার, আমি নিজ পরিবারের নিজ সদস্যদের অল্প খরচে সামরিক বাহিনীর সম্বন্ধিত হাসপাতালে সুচিকিৎসা প্রদান করতে পারবো স্যার। এছাড়া স্যার, আমার নিজ সন্তানদের সামরিক বাহিনীর সম্বন্ধিত হাসপাতালে সুচিকিৎসা প্রদান করতে পারবো, ইয়া পড়ানোর সুযোগ পাবো স্যার। স্যার, এবং সৈনিক জীবনে রয়েছে স্যার রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং এবং নিয়মবর্তিতা, যা আমি ছোটবেলা খুব পছন্দ করি স্যার। এসব উল্লেখিত কারণে বাংলাদেশ বিমান বাহিনীতে গর্বিত সৈনিক হতে চাই স্যার। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান এবং প্রতীকটা একটু যদি বললো। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান হচ্ছে বাংলার আকাশ রাখে মুক্ত, আর প্রতীক হচ্ছে উড়ন্ত ঈগলের উপর সাফল্য স্যার। পড়ালেখার পাশাপাশি আরো কোনো বিষয়ে কি তোমার কোনো পারদর্শিতা আছে? স্যার, আমি ব্যাডমিন্টন খেলতে পারি স্যার। ব্যাডমিন্টন খেলতে পারি স্যার। আচ্ছা, যেমন অনেকে পারদর্শিতা বলতে দেখা যাচ্ছে যে কেউ ড্রাইভিং জানে, কেউ ছিল কারিগরি প্রশিক্ষণ থাকে, কারো খেলাধুলা বিশেষ ধরনের কোনো সার্টিফিকেট থাকে, এরকম আমি বুঝাতে পারছি, এরকম কোনো কিছু আছে? স্যার, সোজা ট্রেন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এসেছি স্যার। তোমার ঢাকা বিভাগে ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? আমি তোমাদেরকে বলি বা আমাদেরকে যারা তোমরা শুনছো তোমরা একটু মনে রাখবো, তোমাদের যখনই কোনো প্রশ্ন করবেন অফিসাররা, যদি তোমার সঠিক উত্তর জানা না থাকে তুমি সঙ্গে সঙ্গে আন্তরিক ভাবে দুঃখিত বলে তোমার দুঃখ প্রকাশ করবো। বাংলাদেশ 2019 সালে ক্রিকেট বিশ্বকাপে মোট কয়টি খেলায় জয়লাভ করছিল? 2019 সালে তোমার দাদা একজন মুক্তিযোদ্ধা, তাই না? কত নম্বর সেক্টরে উনি যুদ্ধ করছিলেন? 2 এবং 9 স্যার। 2 এবং 9 স্যার। 9 নম্বর সেক্টর। তোমার দাদা যে মুক্তিযোদ্ধা, এটা তোমার কাছে কেমন লাগে, অনুভূতিটা কেমন? স্যার, ভালো লাগে স্যার। ভালো লাগে? হ্যাঁ, গর্ব। তিনি একজন দেশ ভাই নিজে ছিলেন স্যার, তাই কাজটা খুবই ভালো লাগে স্যার। আচ্ছা, তুমি
তুমি বিমান সেনা পদে যোগদান করতে পারলা না কোন একটা কারণে, আসলে পরবর্তীতে তোমার করণীয় গুলো কি হবে বা পরবর্তীতে তোমার চিন্তা বা তোমার চেষ্টা বা তোমার যে পরিকল্পনা সেটা কি করবা, কিভাবে করবা? স্যার আমি ধীরে বিশ্লেষণ, স্যার আমি এবার চান্স পাবো স্যার, কারণ আমি সোজা ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এসেছি স্যার, এবং স্যার আমি শিশুদের স্যার আমার যতটুকু আশা মধ্যে আছে স্যার আমি চাকরি পাবো স্যার, তারপরেও যদি স্যার কোনো অজ্ঞাত কারণে স্যার চাকরিটা পাই স্যার, তাহলে স্যার মনোবল শক্তি হারাবো না স্যার, দ্বিতীয় চেষ্টা করি স্যার আবার লাইন ধরাবো স্যার, এবং চাকরি করে ইনশাল্লাহ চাকরি পাবো স্যার। তোমার বাবার মাসিক ইনকাম কত? 40-45 হাজার টাকা স্যার। 40 থেকে 45 হাজার টাকা। যাই হোক, বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। ঢাকা স্যার। আর বাংলাদেশের মুদ্রার নাম? টাকা। টাকা জি স্যার। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? ভাসমান শাপলা স্যার। ভাসমান শাপলা স্যার। শাপলা। তুমি যখন জানা থাকবে না বা অফিসাররা সারা যখন বলবেন কোন প্রশ্ন সেটা না জানলে সঙ্গে সঙ্গে তুমি দুঃখিত গুলো দুঃখ প্রকাশ করবো, ঠিক আছে? কাউসার, আসলে সবাই তো একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসে, তো যাই হোক আমরা ক্যামেরার দিকে একটু তাকাই এবং যারা আমাদেরকে এই মুহূর্তে ঠিক শুনছেন বা তোমরা যারা শুনছো, কাউসারের কাছে আমরা অভিজ্ঞতা গুলো একটু জানতে চাবো। কাউসার, তুমি সোজা একাডেমিতে প্রস্তুতি নিয়ে আসলে তোমার আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা কতটুকু বেড়েছে? তুমি কি আশাবাদী যে এখান থেকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষার প্রস্তুতি গুলো নিয়ে তুমি কতটুকু আগাতে পারবা সামনে, একটু যদি বলতে নতুনদের উদ্দেশ্যে? স্যার আমি যখন এখানে আসিনি স্যার, যখন আমার বাংলাদেশ বিমানবাহিনীতে স্বপ্ন ছিল স্যার, স্বপ্নটা পূরণের আসে স্যার আমি এখানে আসছি স্যার, তবে স্যার আমি যদি এখানে না আসতে পারতাম স্যার আমার জীবন অনেক কিছু আমি না জানা থাকতো স্যার। স্যার আমি একটা কথা দৃঢ় বিশ্বাস হয়ে বলতে পারি স্যার, আমার পড়ালেখার জীবনে 12 বছর কাটিয়েছি স্যার, আমি 12 বছর জাগিয়ে শিখতে না পারছি স্যার, এই সোজা ট্রেনিং একাডেমি থেকে এসে আপনার মাধ্যমে স্যার আপনার হাত ধরে আমি অনেকটা শিখতে পারছি স্যার। যাই হোক, কাউসারের সাথে আমিও একমত পোষণ করবো, কারণ তোমরা যারা সোজা ট্রেনিং একাডেমিতে একটা স্বপ্ন নিয়ে আসো সামরিক বাহিনীর সৈনিক হওয়ার জন্য, ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে থাকি সঠিক এবং যোগ্য পথের মধ্য দিয়ে, কারণ আমরা তোমাদেরকে পরীক্ষার আগে প্রবল একটা প্রস্তুতির মাধ্যমে তোমাদেরকে প্রস্তুত করে দেওয়ার আমাদের চেষ্টা থাকে। তো যাই হোক, সবাই কাউসারের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন এই লক্ষ্যটা পূরণ করতে পারি এবং আমরা স্বপ্ন এটা দেখতে পারি একদিন বাংলাদেশ সামরিক বাহিনীতে তরুণ যারা তোমরা আসো কাউসারের মতো, তোমরা সবাই যেন বাংলাদেশ সামরিক বাহিনীতে নিজ যোগ্যতা যোগদান করে চাকরি নিয়ে তোমরা যাতে নিজ কাঁধে নিজ দু হাতে মাধ্যমে তোমার দেশ মাতৃকা যে বাংলাদেশ, সে বাংলাদেশকে তোমরা যেন সেবা প্রদান করতে পারো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।